টাকার মেশিন সহ লালসিংমুড়া থেকে গ্রেপ্তার যুবক বুধবার সকালে বিশালগড় থানাধীন চরিলাম ব্লকের লালসিংমুড়া থেকে শিপন রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে লালসিংমুড়ার ব্যবসায়ীরা। আটক যুবকের নাম শিপন রায়, বাংলাদেশ থেকে ত্রিপুরা এসেছে সে। দীর্ঘ কয়েকদিন ধরে লালসিংমুড়া বাজারে বিভিন্ন জায়গায় এই নকল টাকা দিচ্ছিল এই যুবক, তা নজরে আসে এলাকার কয়েকজন যুবকের। বুধবার সকালে প্রথম অবস্থায় কয়েকজন যুবক শিপনের কাছে পাঠায়, তার কথায় গরমিল থাকায় সন্দেহ হয়। লালসিংমুড়া বাজারে আটক করেন যুবকরা, খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ, এসে মেশিনটি কোথায় সে কথা জিজ্ঞেস করলে প্রথম অবস্থায় কিছু উত্তম মধ্যম দিলে সে স্বীকার করেন যে মেশিনটি প্রাক্তন গ্রাম প্রধান শিল্পী মজুমদারের বাড়িতে আছে। পুলিশ গিয়ে যুবককে মেশিন সহ তুলে নিয়ে আসে, তার কাছ থেকে টাকা সহ বিভিন্ন রং উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়। জাল টাকা ছাপানোর কাজ চালিয়ে যাচ্ছে এই যুবক, তার সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে থাকতে পারে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে আমরা লালসিংমুড়া বাজার কমিটি সহ অত্র এলাকার জনগণের কাছে একটা খবর আছে যে এলাকার মধ্যে জাল টাকা ছড়ানো হইতাছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এলাকাবাসী এবং লালসিংমুড়া বাজার কমিটি আমরা উৎপেতে থাকি যে লোকটাকে কীভাবে ধরা যায়। তো আমরা উৎপেতার মধ্যে আজকেই জাল টাকা বিস্তার করার সময় লোকটাকে হাতে নাতে ধরতে পারি, যার পরিচয় হলো যিনি প্রাক্তন সিপিএম দলের নির্বাচিত প্রধানের ভাগিনা। আজকে বেশ কিছুদিন যাবৎ এই এলাকাতে জাল টাকা নিজের বাড়ির মধ্যে ছাপিয়ে এই এলাকাতে ডিস্ট্রিবিউট করছে। তো যার পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে হাতে নাতে ধরে বিশালগড় থানার হাতে হস্তান্তর করেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।